বিসমিল্লাহ রহমান রাহিম। অর্থনীতি দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, ভুল বলেছি, অর্থনীতি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ মাস্টার্সের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, অর্থাৎ বেসিক অর্থনীতির প্রোডাকশন ফাংশন মানে উৎপাদন অপেক্ষকের আট নাম্বার ক্লাস। আমি আজকের ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে একজন উৎপাদনকারীর ভারসাম্য উপকরণ সংমিশ্রণ নির্ধারণ। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একজন উৎপাদনকারীর ভারসাম্য উপকরণ সংমিশ্রণ, এটা আজকে আমরা কি করব, আমরা আলোচনা করব। তো এইটা আলোচনা করার পূর্বে আমাকে একটু যে খরচ রেখার ঢাল একটু আলোচনা করতে হবে, কারণ এই আলোচনাটা কিন্তু আমার এই ভারসাম্য উপকরণ সংমিশ্রণের ভিতরে থাকবে। আমি আলোচনা যদি এখানে শেষ করে ফেলি তো এটা আলোচনা করতে একটু সুবিধা হবে। আর আরেকটা কথা মনে রাখবে যে ভিডিও যেখানে দেখবে এই নিচে যে ডেসক্রিপশন আছে এবং এই ডেসক্রিপশন বক্সে যারা জানো না তার অভিজ্ঞদের কি করবে, পরামর্শ নেবে, এই বক্সে গেলে সেখানে তোমরা আবার প্লে লিস্টের লিঙ্ক পাবে, অর্থাৎ এটা ওই লিঙ্কে প্রেস করলে প্লে লিস্টে চলে যাবে। আর প্লে লিস্টে তোমরা কি পাবে, যে অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো তোমরা কি পাবে, ইয়ার ভিত্তিক ক্লাসগুলো পাবে, যার যার প্রয়োজন অনুযায়ী ক্লাসগুলো খুঁজে নেবে, ঠিক আছে। আর কথা না বলে আমি আমার মূল ক্লাসে চলে যাচ্ছি। প্রথমে আলোচনা করব কি খরচ রেখার ঢাল, এবং এটা প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে, দেখাও যে খরচ রেখার ঢাল অথবা সমখরচ রেখার ঢাল, দেখাও যে সমখরচ রেখা মানে আইসো কস্ট কার্ভ, আইসো কস্ট কার্ভ। আইসো কস্ট কার্ভের ঢাল দুটি উপকরণের দামের অনুপাত নির্দেশ করে। আমি আবারও বলছি প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে দেখাও যে সমখরচ রেখার ঢাল দুইটি উপকরণের দামের অনুপাত নির্দেশ করে। আসো আমরা এটা একটু কি করব, আলোচনা করব। আমরা ধরে নিই যে খরচ সি প্রতীক দ্বারা প্রকাশ করা হলো, অর্থাৎ কি করেছি আমরা ধরে নিয়েছি সি হচ্ছে কি খরচ বা ব্যয়, ঠিক আছে। তারপর আমরা লিখব পিএল হচ্ছে শ্রমের মূল্য, ঠিক আছে। এরপরে আমরা লিখব যে পিকে হচ্ছে মূলধনের কি মূল্য, এল হচ্ছে শ্রমের পরিমাণ, কে হচ্ছে মূলধনের পরিমাণ, ঠিক আছে। সুতরাং খরচ রেখার সমীকরণ হলো, খরচ রেখার সমীকরণ হলো সি ইকুয়াল টু পিএল ইন্টু এল প্লাস পিকে ইন্টু কে। যেভাবে আমরা নিরপেক্ষ রেখায় দেখেছি বাজেট রেখার সমীকরণ হলো এম ইকুয়াল টু পিএক্স ইন্টু এক্স প্লাস পিওয়াই ইন্টু ওয়াই, কোনো পার্থক্য নাই। আমরা নিরপেক্ষ রেখাতে দুটো দ্রব্য ধরেছিলাম, এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য, এটা ছিল এক্স দ্রব্যের দাম, এটা ছিল ওয়াই দ্রব্যের দাম। আর আমরা প্রোডাকশনে আমরা পণ্য উৎপাদনের জন্য উপকরণ ব্যবহার করি, আমরা একটা উপকরণ শ্রম ধরেছি আরেকটা উপকরণ আমরা মূলধন ধরেছি। তো এটা হচ্ছে শ্রমের দাম বা শ্রমের মূল্য, শ্রমের পরিমাণকে শ্রমের মূল্য দ্বারা গুণ করলে শ্রম বাবদ খরচ পাওয়া যায়, মূলধনের পরিমাণকে মূলধনের মূল্য দ্বারা গুণ করলে মূলধন বাবদ খরচ পাওয়া যায়, দুটো খরচ যোগ করলে আমরা মোট খরচটা আমরা পেয়ে যাব। আচ্ছা আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে খরচ রেখার ঢাল বের করব। আমরা যখন একটা খরচ রেখা যখন অঙ্কন করি তখন আমরা লম্ব অক্ষে ক্যাপিটাল ধরি আর ভূমি অক্ষে লেবার ধরি, তাহলে খরচ রেখার ঢালটা কি হবে, ডি লম্ব অক্ষের চলক মানে কি কে, আর ডি ভূমি অক্ষের চলক হচ্ছে এল। আমি বারবারে বলেছি যে কোনো রেখার ঢাল হচ্ছে লম্ব অক্ষের চলকের পরিবর্তন ডিভাইডেড বাই ভূমি অক্ষের চলকের পরিবর্তন, তাহলে আমার লম্ব অক্ষের চলক হচ্ছে কে, তাই কে এর পরিবর্তন হচ্ছে ডি কে, এল এর পরিবর্তন হচ্ছে ডিএল। ডি শব্দটা লাগবে, ডি প্রতীকটা লাগলে পরিবর্তন বুঝবে, ঠিক আছে। তাহলে আমার সমখরচ রেখার ঢাল হচ্ছে ডিকে বাই কত ডিএল, সেজন্য আমি কি করলাম এই ডিকে বাই ডিএল, এই জন্য এই কেটাকে, এই কেটাকে আমি বাম দিকে নিয়ে আসলাম, কাকে বাম দিকে নিয়ে আসলাম, এই কেটাকে বাম দিকে নিয়ে আসলাম।
তাহলে এটাকে বাম দিকে নিয়ে আসতে হলে পি কে সহ এটা কি হতে হবে, এটা বাম দিকে কি হতে হবে, আসতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এক কাজ করি আমি এইটাকে না এনে এটাকে বাম দিকে নিয়ে আসি। হ্যাঁ দেখো, সি এটা বাম দিকে আসলে মাইনাস পি এল ইন্টু এল সমান পি কে ইন্টু কত কে, ঠিক আছে। জি, এটাকে বাম দিকে নিয়ে আসলে সমান চিহ্নের মাইনাস হয়ে গেল, সমান পি কে ইন্টু কে লিখলাম। এরপরে আমি কি করলাম, এই যে পি কে ইন্টু কে সমান সি মাইনাস পি এল ইন্টু এল, এটাকে আগে লিখলাম আর এটাকে পরে লিখলাম, কারণ আমরা জানি এক্স ইকুয়াল টু ওয়াই হলে ওয়াই ইকুয়াল টু এক্স, একসাথে সাইন পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়বে না। আর এখানে কিন্তু দুইটার ভিতরে আমি একটাকে বাম দিকে এনেছি, এই জন্য এই প্লাসটা মাইনাস হয়েছে, ঠিক আছে। আর এখানে আমি কি করেছি দেখো, যে এখানে এই একটা পোর্শন আর এই একটা পোর্শন, এই পুরো পোর্শনটাকে বাম দিকে এনেছি, এই পুরো পোর্শনটাকে ডান দিকে এনেছি, এই জন্য সাইনের কোনো পরিবর্তন হয় নাই। যেহেতু ডিকে বাই ডিএল বার করব, এই জন্য বাম দিকে কে থাকতে হবে, বাম দিকে কে থাকতে হবে, এই জন্য কে রাখার জন্য আমি কি করলাম, এই পি কেটাকে ডান দিকে নিয়ে গেলাম। এটা ইনটু আছে, তাহলে ডান দিকে পি কে গেলে কি হবে, এইটার নিচে বসবে, সি মাইনাস পি এল ইন্টু এল, এই পি কেটা কোথায় বসবে, নিচে বসবে, ঠিক আছে। যে আমি কে এর মান বার করব, এটা ইনটু আকারে আছে, এটা ইনটু আকারে আছে, অতএব এই পি কেটা সমান চিহ্ন ডানে গেলে কোথায় বসবে, এই পুরাটার কি হবে, নিচে বসবে। আমরা জানি যে প্লাস মাইনাস থাকলে ডানে বামে গেলে চিহ্ন পরিবর্তন হয়, গুণের আকারে থাকলে ডানে বামে গেলে লব হরে বসবে, হর লবে বসবে, এটা অলরেডি লবে আছে, কারণ হরে কত আছে, ওয়ান আছে, যেহেতু লবে আছে ডানে গেলে এটা হরে বসবে। আবার স্লোপ হচ্ছে কে কে এল এর সাপেক্ষে অন্তর্কলন করতে হবে, সুতরাং আমি কে কে কার সাপেক্ষে অন্তর্কলন করেছি, এল এর সাপেক্ষে অন্তর্কলন করেছি। আমরা জানি আমরা এটা ভালো করে জানি যে আমরা যখন এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করব, তখন শুধুমাত্র এক্স এর অন্তর্কলন হবে, আর বাকি অন্য কোনো প্রতীক যদি থাকে তাদের অন্তর্কলন জিরো হবে, অথবা তারা যদি এক্স এর সাথে যুক্ত থাকে তাহলে যা আছে তাই বসাবো। যেমন মনে করো আমি এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করব, যেখানে আমি এক্স স্কোয়ার পেয়েছি সেখানে আমি টুয়াইস এক্স লিখবো, যেখানে ওয়াই পাবো সেটা আমি জিরো লিখবো, যেখানে ওয়াইটা কার সাথে এক্স স্কোয়ারের সাথে থাকবে ওয়াইটা লিখবো, আর এক্স স্কোয়ার অন্তর্কলন টুয়াইস এক্স লিখবো। এর মানে আমি এক্স এর সাপেক্ষে অন্তর্কলন যখন করব, শুধু এক্স এর অন্তর্কলন হবে, আর বাকি অন্তর্কলনগুলোর প্রতীক কী হবে, বাকি প্রতীকগুলোর অন্তর্কলন জিরো হবে, আর বাকি প্রতীকগুলোর যদি এক্স এর সাথে থাকে তাহলে বাকি প্রতীক যা আছে তাই বসবে, শুধু এক্স এর অন্তর্কলন হবে। এখানে আমি এল এর সাপেক্ষে অন্তর্কলন করছি, সুতরাং যে বাকি প্রতীক সি এর অন্তর্কলন কি হবে, জিরো হবে। আবার দেখো যে এল এর সাপেক্ষে অন্তর্কলন করছি, পি এলটা এল এর সাথে আছে, অর্থাৎ এই চিহ্ন সহ মাইনাস তো আগে আছে, পি এলটা যা আছে তাই বসবে, পি এলটা যাই আছে তাই বসবে, আর এল কে এল এর সাপেক্ষে অন্তর্কলন করলে ওয়ান, ওয়ান লেখার কোনো প্রয়োজন নেই। আবার এই পি কেটা এল এর নিচে আছে, দেখো যে ওয়ান বাই পি কে ইন্টু এল, তাহলে এই ওয়ান বাই পি কে এই এল এর কি সহগ, অর্থাৎ এই পি কেটা যা আছে তাই বসবে, পিকেটা যা আছে কি হবে তাই বসবে। তাহলে আমি আবার বলছি আমি এল এর সাপেক্ষে অন্তর্কলন করছি, অর্থাৎ এই সি এটা একা আছে, এল এর সাথে যুক্ত নয়, এটা অন্তর্কলন জিরো, আর এই মাইনাস পি এলটা এল এর সাথে যুক্ত আছে, যা আছে তাই লিখেছি, এল কে এল এর সাপেক্ষে অন্তর্কলন করলে ওয়ান, এখানে একটা ইনটু ওয়ান লেখার কথা ছিল, না লেখলেও কি চলে, এই জন্য আমি কি এটা লিখি নেই, কেউ লেখে না, আমিও লিখি নাই, ঠিক আছে। আর এই পিকেটা এল এর নিচে আছে, যা আছে তাই বসেছে, একটু সুন্দর করে লিখি, সুতরাং ডি কে বাই ডি এল সমান এই মাইনাসটাকে আগে নিয়ে আসলাম, তা আমাদের পি এল বাই কত পি কে, কাকে আগে নিয়ে আসলাম, আমি এই মাইনাসটাকে আগে নিয়ে আসলাম পি এল বাই পি কে, ঠিক আছে। এরপর একটা ডট ডট দিয়ে দাও, এখন আমরা বলতে পারি অতএব এক নং হতে বলা যায় যে সমখরচ রেখার ঢাল দুইটি উপকরণের মূল্যের অনুপাত, কারণ পি এল হচ্ছে শ্রমের মূল্য আর পি কে হচ্ছে মূলধনের মূল্য, দুইটি উপকরণের যে কি মূল্যের অনুপাত। অনেকে বলতে পারে স্যার এটা অনুপাত হলো কিভাবে, অনুপাত হলো কিভাবে, আচ্ছা দেখো তো তুমি যদি বলো পি এল এইভাবে যদি লিখি তাহলে এটা কার, শ্রমের মূল্য আর মূলধনের মূল্যের অনুপাত না,
এখন তো বলতে রাজি আছো, যদি এইভাবে লিখি, তোমরা তো জানো স্কুলে পড়েছ এটা অনুপাতের চিহ্ন, এটা কার অনুপাত? শ্রমের মূল্য আর মূলধনের মূল্যের অনুপাত। আচ্ছা, এই অনুপাতটাকে লেখার আরেকটা সিস্টেম কি, যে এই অনুপাতটা এই ভাগ ভগ্নাংশে পরিণত হবে আর এইটা উপরে লেখে, ঠিক আছে? পূর্ব রাশিটা উপরে লেখে আর উত্তর রাশিটা কি লেখে, নিচে লেখে। প্রথম রাশিটাকে পূর্ব রাশি বলে, পরেরটাকে উত্তর রাশি বলে, এটা নিচে লেখে। তাহলে দেখো এইটা যে কথা এইটা একই কথা, এইটা যদি শ্রমের মূল্য আর মূলধনের মূল্যের অনুপাত হয়, তো এইটাও শ্রমের মূল্য মূলধনের মূল্যের কি অনুপাত? তাহলে আগে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে। তাহলে আমরা কি দেখলাম, খরচ রেখার ঢাল দুইটি উপকরণের মূল্যের কি অনুপাত নির্দেশ করে। যদি আমাকে প্রশ্ন করে দেখাও যে খরচ রেখার ঢাল দুটি উপকরণের মূল্যের অনুপাত, আমার আনসার এখানে শেষ, এক নম্বর দিয়ে বলবো। এখানে এক নং হতে বলা যায় যে খরচ রেখার ঢাল দুইটি উপকরণের মূল্যের অনুপাত কি করে নির্দেশ করে। আচ্ছা, এখন মনে করো আমি এতটুকু পড়ে কি পড়িয়ে কি করলাম, শেষ করে ফেললাম, কিন্তু পরীক্ষাতে প্রশ্ন এসেছে দেখাও যে খরচ রেখা সরল আকৃতির এবং ডান দিকে নিম্নগামী, দেখাও যে খরচ রেখা ডান দিকে নিম্নগামী এবং সরল আকৃতির। দেখো আমি তোমাকে কি পড়িয়েছি আজকের ক্লাসে, আমি তোমাকে যেটা পড়িয়েছি, তোমাদেরকে যেটা পড়িয়েছি সেটা হচ্ছে খরচ রেখার ঢাল দুটো উপকরণের মূল্যের অনুপাত, ব্যাস আমি শেষ করে ফেললাম। হ্যাঁ, কিন্তু পরীক্ষাতে প্রশ্ন এসেছে দেখাও যে খরচ রেখা ডান দিকে নিম্নগামী এবং সরল আকৃতির। দেখো যারা আমার ক্লাসগুলো ইতিমধ্যে ফলো করেছো তাদের এই প্রশ্নের উত্তর পারার কথা, কারণ এখানে প্রশ্নের দুইটা সাইড আছে, একটা হচ্ছে খরচ রেখা ডান দিকে নিম্নগামী, দুই নাম্বারটা হচ্ছে এটা সরল আকৃতির। আমি তোমাদেরকে বলেছি একটা রেখা ডান দিকে নিম্নগামী হবে না ডান দিকে ঊর্ধ্বগামী হবে, এটা নির্ভর করে ওই রেখার ঢালের চিহ্নের উপর, ওই রেখার ঢালের চিহ্নের উপর। ঢাল যদি প্লাস হয় ডান দিকে ঊর্ধ্বগামী, ঢাল যদি মাইনাস হয় ডান দিকে নিম্নগামী। তো লক্ষ্য করো যে খরচ রেখা ডান দিকে নিম্নগামী, তা আমি বলবো যে এখানে পিএল শ্রমের মূল্য এই গ্রেটার দেন জিরো, পি কে মূলধনের মূল্য গ্রেটার দেন জিরো, কারণ মূল্য সবসময় ধনাত্মক হয়, ঠিক আছে? অতএব এক নং হতে খরচ রেখার ঢাল ডি কে বাই ডিএল স্মলার দেন জিরো হবে, স্মলার দেন জিরো হবে, কারণ এইটাও ধনাত্মক এইটাও ধনাত্মক, ঠিক আছে? হ্যাঁ, কারণ উপকরণের মূল্য অলওয়েজ পজিটিভ হয়, ধনাত্মক হয়, আগে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে পুরো মানটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অর্থাৎ ডিকে বাই ডিএল এর মান মাইনাস, মানে কি স্মলার দেন জিরো হবে। অতএব খরচ রেখার ঢাল যেহেতু ঋণাত্মক, অতএব খরচ রেখা ডান দিকে নিম্নগামী হবে, যেহেতু খরচ রেখা স্মলার দেন জিরো হবে। নিচে লিখবো যেহেতু খরচ রেখার ঢাল ঋণাত্মক সেহেতু খরচ রেখা ডান দিকে নিম্নগামী হবে, একটা প্রমাণ হয়ে গেল। দ্বিতীয় অংশ কি, সরল আকৃতি। আমরা জানি যে সরল আকৃতি হওয়ার শর্ত হলো ঢালের মানটা কনস্ট্যান্ট হতে হবে, ঢালের মানটা কনস্ট্যান্ট হতে হবে। ঢালের মানটা যদি কনস্ট্যান্ট না হয়ে যদি পরিবর্তনশীল হয়, এক এক সময় এক একটা হয়, তাহলে রেখাটা বক্রাকার হতে পারে, সেটা উত্তল হতে পারে, সেটা অবতল হতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু কনস্ট্যান্ট হলে এটা সরল আকৃতি হবে। আমাকে বলেছে যে খরচ রেখা সরল আকৃতির হয়, ভালো কথা। তাহলে এখন আমি কি বলবো, যে এখানে একটা নির্দিষ্ট সময়ে শ্রমের মূল্য পিএন এবং মূলধনের মূল্য পি কে স্থির থাকে। আমি কি বলবো, একটা নির্দিষ্ট সময়ে শ্রমের মূল্য পিএল এবং মূলধনের মূল্য পি কে স্থির থাকে। মনে রাখবা একটা নির্দিষ্ট সময় কিন্তু শ্রমের মূল্য আর মূলধনের মূল্য স্থির থাকে। এগুলো কারণ এটা আজকে শ্রমের মূল্য ধরো 600 টাকা, হ্যাঁ আগামীকাল এটা 700 টাকা হয়ে যাবে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা এটা কী থাকে, স্থির থাকে। এবং তোমরা দেখবা যে গার্মেন্টসের সরকার কী করে একটা মজুরি নির্ধারণ করে দেয় মালিক পক্ষের সাথে আলোচনা করে, এবং এই মজুরি দেখা গেলো যে 5 বছর পর্যন্ত কী আছে, এটা কনস্ট্যান্ট আছে, 5 বছর পর আরেকটা মজুরি কী হয়েছে, নির্ধারিত হয়েছে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত উপকরণের মূল্য কী থাকে, স্থির থাকে। ফলে এক নং অনুযায়ী সমখরচ রেখার ঢাল স্থির হবে, এক নং অনুযায়ী সমখরচ রেখার ঢাল, এক নং অনুযায়ী সমখরচ রেখার ঢাল ডিকে বাই ডিএল কি হবে, স্থির হবে, স্থির হবে। কারণ যে শ্রমের মূল্য আর মূলধনের মূল্য যদি স্থির থাকে, তাহলে এটা স্থির মান যদি হয় তো এটাও কি হবে, স্থির মান হবে।
ঠিক আছে, সমখরচ রেখা ঢাল স্থির হবে, ফলে সমখরচ রেখা সরল আকৃতির হবে, সমখরচ রেখা সরল আকৃতির হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি কি শিখলাম, আমরা কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম যে সমখরচ রেখা ঢাল দুইটি উপকরণের দামের অনুপাত বা মূল্যের অনুপাত নির্দেশ করে। একই সাথে এখান থেকে আরেকটা আমি প্রশ্নের আনসার হয়ে যাচ্ছে, সমখরচ রেখা ডান দিকে নিম্নগামী এবং সরল আকৃতির হয়। এখন আমার আজকের যে টার্গেট সেটা হচ্ছে উৎপাদনকারীর ভারসাম্য উপকরণ সংমিশ্রণ নির্ধারণ, উৎপাদনকারীর ভারসাম্য উপকরণ সংমিশ্রণ নির্ধারণ। একটা কথা বলি, ভারসাম্য উপকরণ সংমিশ্রণ বলতে আমরা কি বুঝি, ভারসাম্য উপকরণ সংমিশ্রণ বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে আমার প্রোডাকশনটা এটা নির্ভর করে ক্যাপিটালের উপর আর লেবারের উপর। তাহলে এই ক্যাপিটাল এবং লেবারের এমন একটা সংমিশ্রণ আমি নির্ধারণ করব যেখানে আমার ব্যয়টা সবচেয়ে কম হয়, এটা হচ্ছে ভারসাম্য উপকরণ সংমিশ্রণ। আমি আবারও বলছি, ভারসাম্য উপকরণ সংমিশ্রণ কি? ভারসাম্য উপকরণ সংমিশ্রণ হচ্ছে, মনে করি আমার উৎপাদনটা ক্যাপিটাল এবং লেবারের উপর ডিপেন্ড করে, অতএব ক্যাপিটাল এবং লেবারের এমন একটা সংমিশ্রণ আমি কি করব, নির্ধারণ করব যেখানে আমার ব্যয়টা সর্বনিম্ন হয়, অথবা ক্যাপিটাল এবং লেবারের এমন একটা সংমিশ্রণ নির্ধারণ করব যেখানে আমার প্রোডাকশনটা সর্বোচ্চ হয়, সেটাকে বলা হয় ভারসাম্য উপকরণ সংমিশ্রণ। তাহলে এই কথার থেকে, এই আলোচনার থেকে একটা ধারণা পেলাম, সেটা হচ্ছে ভারসাম্য উপকরণ সংমিশ্রণ। একটা হচ্ছে দেখো ন্যূনতম ব্যয়, একটা কি ন্যূনতম ব্যয়, অথবা আমরা বলবো নির্দিষ্ট উৎপাদন, নির্দিষ্ট উৎপাদন, ঠিক আছে, ভারসাম্য উপকরণ সংমিশ্রণ ন্যূনতম ব্যয়, অথবা আমরা কি বলবো নির্দিষ্ট উৎপাদনে, ঠিক আছে। আরেকটা হচ্ছে নির্দিষ্ট ব্যয়, নির্দিষ্ট ব্যয়, ঠিক আছে। তো তোমাকে প্রশ্ন করতে পারে যে একজন উৎপাদনকারীর ভারসাম্য উপকরণ সংমিশ্রণ নির্ধারণ করো, মাইক্রো ইকোনমিক্স, একজন উৎপাদনকারীর ভারসাম্য উপকরণ সংমিশ্রণ নির্ধারণ করো, সেক্ষেত্রে তুমি আনসারটা যে ন্যূনতম ব্যয় দিতে পারো বা নির্দিষ্ট উৎপাদনে দিতে পারো, এই দুটো একই কথা, অথবা তুমি নির্দিষ্ট ব্যয় দিতে পারো, ঠিক আছে। আর যদি পরীক্ষাতে আসে যে ন্যূনতম ব্যয় একজন উৎপাদনকারী ভারসাম্য সংমিশ্রণ, অথবা একটি নির্দিষ্ট উৎপাদনে উৎপাদনকারীর ভারসাম্য উপকরণ সংমিশ্রণ কি করো বের করো, তখন তোমাকে এইটা আনসার দিতে হবে, এইটা দিলে ডাবল জিরো, এক নাম্বারও পাবে না। আর যদি তোমাকে প্রশ্ন করে একটি নির্দিষ্ট ব্যয় উৎপাদনকারী ভারসাম্য উপকরণ সংমিশ্রণ নির্ধারণ করো, তার আনসার এইটা দিতে হবে, এটা দিলে কি হবে জিরো। এখানে একটা কথা বলি যে এই দুটোর বর্ণনা সেম, এই দুটোর বর্ণনা একেবারেই মোটামুটি 80% কি সেম, চিত্র সামান্য ভিন্ন, চিত্র সামান্য ভিন্ন। এই জন্য আমি কি করছি, দুইটা পাশাপাশি রেখে আলোচনা করছি। দেখো ন্যূনতম ব্যয় বা নির্দিষ্ট উৎপাদন, ঠিক আছে, মানে ন্যূনতম ব্যয় বললে কি বুঝবা, নির্দিষ্ট উৎপাদন, এটাকে একটু গুরুত্ব দিবা, এটা হচ্ছে নির্দিষ্ট ব্যয়, ঠিক আছে। আমি আবারও বলছি, আনসার দিতে হলে ওই ন্যূনতম ব্যয়টাকে চিন্তা করবা কোনটা, নির্দিষ্ট উৎপাদন, আর এটা নির্দিষ্ট ব্যয়, তখন চিত্র আঁকতে সুবিধা হবে। একটু দেখো, এদিকে হচ্ছে লেবার, ভূমিককে কি ধরেছি, লেবার ধরেছি, আর লম্বকে কি ধরেছি, ক্যাপিটাল ধরেছি। নির্দিষ্ট উৎপাদন বলেছে না, তে নির্দিষ্ট উৎপাদন বলার কারণে এই দেখো যে সম উৎপাদন রেখা একটা হয়েছে, নির্দিষ্ট উৎপাদন সম উৎপাদন রেখা কয়টা এঁকেছি, একটা এঁকেছি। আর এখানে কি বলেছে, নির্দিষ্ট ব্যয় বলেছে, বলেছে ভূমিককে শ্রমের পরিমাণ, লম্বকে ক্যাপিটাল ধরেছে, নির্দিষ্ট ব্যয়, এই জন্য এখানে সমখরচ রেখা একটা অঙ্কন করেছে, ধর এবি,
হ্যাঁ, এ বি সমখরচ রেখা। তাই দেখো, নির্দিষ্ট উৎপাদন বলার কারণে আমি একটা সহ উৎপাদন রেখা অঙ্কন করেছি, আর নির্দিষ্ট ব্যয় বেলার কারণে আমি একটা সমখরচ রেখা অঙ্কন করেছি, যেহেতু নির্দিষ্ট ব্যয়। হ্যাঁ, এই সমখরচ রেখা যে ব্যয় নির্দেশ করে, মনে করে এটা 1000 টাকা নির্দেশ করে, অথবা এই 1000 টাকার ভিতরে আমাকে লেবার এবং ক্যাপিটালের এমন একটা সংমিশ্রণ কি করতে হবে, নির্ধারণ করতে হবে, যেটা ভারসাম্য উপকরণ সংমিশ্রণ হতে হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে নির্দিষ্ট উৎপাদন। এখন আমি তোমাদের একটু বলতে চাচ্ছি, মনে করে এটা হচ্ছে এই নির্দিষ্ট উৎপাদন, মনে করে এটা 1000 ইউনিট উৎপাদন নির্দেশ করে, কত 1000 ইউনিট উৎপাদন নির্দেশ করে। তা আমাকে বলা হলো যে তোমাকে 1000 ইউনিট কি করতে হবে, উৎপাদন করতে হবে। ঠিক আছে, আমাকে কি বলা হলো, তোমাকে এই 1000 ইউনিট উৎপাদন করতে হবে, মানে এই এই কলমটা উৎপাদন করতে হবে 1000 ইউনিট, অর্থাৎ 1000টা এই কলম উৎপাদন করতে হবে। তখন বলো তো আমার টার্গেট কি থাকবে, আমার টার্গেট থাকবে খরচ সর্বনিম্ন করা। আশা করি বুঝতে পেরেছ, যখন আমাকে বলবে তোমাকে 1000 কলম উৎপাদন করতে হবে, তাহলে আমার টার্গেট কি হবে, আমার টার্গেট হবে খরচ কি করা, সর্বনিম্ন করা, আর খরচটাকে ন্যূনতম করা। খরচ সর্বনিম্ন করা মানে কি, ন্যূনতম করা। তাহলে একটা নির্দিষ্ট উৎপাদন যে কথা, আর ন্যূনতম ব্যয় কি হলো, একই কথা। যেমন মনে করো তোমাকে বলা হলো তোমাকে কমিউনিটি সেন্টারে 1000 লোক খাওয়াতে হবে। তো তোমাকে যখন 1000 লোক খাওয়ানোর কথা বলবে, তুমি কি করবা, এই 1000 লোক সবচেয়ে কম খরচে খাওয়ানোর কি করবে, চেষ্টা করবে। ঠিক আছে, ঠিক একইভাবে আমাকে যখন বলা হলো একটা নির্দিষ্ট পরিমাণ কলম উৎপাদন করতে হবে, তখন মনে করে 1000 ইউনিট, আমি চাইবো এটা সবচেয়ে কম খরচে, অর্থাৎ ন্যূনতম খরচে আমি উৎপাদন করার চেষ্টা করব। ক্লিয়ার? জি। আচ্ছা, আবার নির্দিষ্ট ব্যয়, হ্যাঁ, এখানে মনে করে 1 লাখ টাকা আছে, এই এবি বাজার টাকার প্রত্যেকটা বিন্দু কত নির্দেশ করে, 1 লাখ টাকার। তা আমাকে বলা হচ্ছে তোমাকে 1 লাখ টাকা দিয়ে দিলাম, তোমাকে এই কলম কি করতে হবে, উৎপাদন করতে হবে। তখন আমি কি করব, আমি ক্যাপিটাল এবং লেবারের এমন সংমিশ্রণ চয়েস করব যেখানে প্রোডাকশনটা সর্বোচ্চ হয়। প্রোডাকশনটা কি হয়, সর্বোচ্চ হয়, কারণ আমাকে 1 লাখ টাকা দেয়া হয়েছে, পুরো এই 1 লাখ টাকা আমাকে কী করতে হবে, খরচ করতে হবে। তাহলে এই 1 লাখ টাকা খরচ করে আমি কী করব, সর্বোচ্চ উৎপাদন করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে সর্বোচ্চ উৎপাদন করার চেষ্টা করব, এর মানে এখানে একাধিক সম উৎপাদন রেখা থাকবে, একাধিক সম উৎপাদন রেখা থাকবে, আর এখানে থাকবে একাধিক কি সমখরচ রেখা থাকবে। যেমন আমি দেখাচ্ছি, এই হচ্ছে একটা সমখরচ রেখা, তারপরে দেখো এই হচ্ছে আরেকটা কি সমখরচ রেখা, ঠিক আছে, এই হচ্ছে আরেকটা কি সমখরচ রেখা, ওকে, এটা হচ্ছে এ বি সমখরচ রেখা, এটা হচ্ছে সি ডি সমখরচ রেখা, এটা হচ্ছে ই এফ সমখরচ রেখা। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে আইকিউনট সম উৎপাদন রেখা, এটা হচ্ছে আইকিউটু সম উৎপাদন রেখা, এটা হচ্ছে আইকিউ1 সম উৎপাদন রেখা। এখন দেখো আমি একটু আলোচনা করছি, প্রথমে আমি এই সাইডটা আলোচনা করি, ঠিক আছে, এই সাইডটা, তারপরে এই সাইডটা আলোচনা করব। দেখো এটা বলেছে নির্দিষ্ট উৎপাদন, হ্যাঁ, নির্দিষ্ট উৎপাদন, তাহলে আমি কি হচ্ছে একটা নির্দিষ্ট উৎপাদন আইকু সম উৎপাদন রেখা দ্বারা প্রকাশ পায়। ঠিক আছে, আইকু সম উৎপাদন রেখা দ্বারা প্রকাশ পায়। এখানে সি ডি এ বি এবং ই এফ হচ্ছে 3টি সমখরচ রেখা। তা আমরা জানি উপরের সমখরচ রেখা সবচেয়ে বেশি খরচ নির্দেশ করে, আর নিচের সমখরচ রেখা সবচেয়ে কম খরচ কি করে, নির্দেশ করে। ঠিক আছে, জি। এখন দেখো যে এই আমরা যে সবচেয়ে কম খরচ নির্দেশ করে সি ডি সমখরচ রেখা, কিন্তু সি ডি সমখরচ রেখার মাধ্যমে আমরা আইকিউ সম উৎপাদন রেখায় পৌঁছানোর কোনো সুযোগ নাই, কারণ এখানে মনে করো যে কোনো বিন্দুতে আমি যদি মনে করো
যে এই দেখো আমি যদি লেবার আর ক্যাপিটাল যদি যাই এখানে যেতে পারবো, কিন্তু উপরের সম উৎপাদন রেখায় যাওয়ার কোনো সুযোগ নাই। অতএব সিডির সমখরচ রেখা সবচেয়ে কম খরচ নির্দেশ করে, কিন্তু এর মাধ্যমে উৎপাদন করা, এই নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করা 1000 ইউনিট সম্ভব না। অতএব সিডি সমখরচ রেখা আমার চিন্তার বাইরে, আমার আলোচনার কি বাইরে। এখন তুমি দেখো এটা হচ্ছে ই বিন্দু, আর এটা হচ্ছে জি বিন্দু, আর এটা হচ্ছে এফ বিন্দু, ঠিক আছে। এখন তুমি দেখো যে আমি ই বিন্দুতে উৎপাদন করতে পারি, জি বিন্দুতে উৎপাদন করতে পারি, এফ বিন্দুতেও কি করতে পারি, আমি উৎপাদন করতে পারি। আমার ই বিন্দু প্রোডাকশন কত নির্দেশ করে 1000 ইউনিট, এফ বিন্দু প্রোডাকশন কত নির্দেশ করে 1000 ইউনিট, জি বিন্দু প্রোডাকশন কত নির্দেশ করে 1000 ইউনিট। কারণ আমরা জানি একটি সম উৎপাদন রেখার প্রত্যেকটা বিন্দু সমান উৎপাদন নির্দেশ করে, তাহলে ই বিন্দু প্রোডাকশন 1000 ইউনিট নির্দেশ করে, মানে আই কিউ সম উৎপাদন রেখা যা নির্দেশ করে সেটা 1000 হলে 1000, 2000 হলে 2000, এফ বিন্দু 1000 ইউনিট, জি বিন্দু 1000 ইউনিট উৎপাদন নির্দেশ করে, এই তিনটা বিন্দুতে একই উৎপাদন নির্দেশিত হয়। কিন্তু লক্ষ্য করো আমার ই বিন্দু আর জি বিন্দু ইএফ সমখরচ রেখায় অবস্থিত, ই বিন্দু আর কোন বিন্দু, জি বিন্দু, আর এফ বিন্দুটা এবি সমখরচ রেখায় অবস্থিত। যেহেতু যেহেতু এফ বিন্দু এবি সমখরচ রেখায় অবস্থিত এবং এবি সমখরচ রেখা ইএফ সমখরচ রেখার নিচে অবস্থান করে, নিচে অবস্থান করে, আবারও বলছি যে এবি সমখরচ রেখা ইএফ সমখরচ রেখার কোথায় অবস্থান করে, নিচে অবস্থান করে, সেহেতু সেহেতু এবি সমখরচ রেখার এফ বিন্দুতে, এবি সমখরচ রেখার এফ বিন্দুতে উৎপাদন খরচ কম হবে, উৎপাদন খরচ কম হবে, উৎপাদন খরচ কম হবে। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম ই বিন্দু, জি বিন্দু, এফ বিন্দু, এই তিনটা বিন্দু একই উৎপাদন নির্দেশ করে, কিন্তু সবচেয়ে কম উৎপাদন, সবচেয়ে কম খরচ নির্দেশ করে এফ বিন্দু। তাহলে একই উৎপাদন নির্দেশ করে কিন্তু আবার খরচ কিন্তু কি নির্দেশ করে, কম প্রকাশ করে এফ বিন্দু। অতএব একজন উৎপাদনকারী এফ বিন্দুতে উৎপাদন করবে, অতএব একজন উৎপাদনকারী এফ বিন্দুতে উৎপাদন করবে, এফ বিন্দুতে উৎপাদন করবে, এই এফ বিন্দুতে সে কিন্তু, এফ বিন্দুতে সে কিন্তু শ্রম ব্যবহার করবে ও এল নট, আর মূলধন ব্যবহার করবে অ কে নট। এফ বিন্দুতে সে শ্রম ব্যবহার করবে ও এল নট, মূলধন ব্যবহার করবে অ কে নট। অতএব উৎপাদনকারীর ভারসাম্য উপকরণ সংমিশ্রণ হল শ্রম হচ্ছে কতটুকু ও এল নট, মূলধন হচ্ছে কতটুকু অ কে নট, এটা হচ্ছে তার ভারসাম্যমুখী উপকরণ সংমিশ্রণ, যার মাধ্যমে এই উপকরণ সংমিশ্রণের মাধ্যমে যদি সে উৎপাদন করে তাহলে তার খরচ কি হবে, ন্যূনতম হবে, খরচ ন্যূনতম হবে, অর্থাৎ সবচেয়ে কি হবে, কম হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিন্দুতে আমার উৎপাদনকারী ভারসাম্য লাভ করেছে, অর্থাৎ এফ বিন্দুতে, সেই বিন্দুতে সম উৎপাদন রেখা এবং সমখরচ রেখা পরস্পর স্পর্শ করেছে। এবং আমরা কি দেখেছি, যে বিন্দুতে অর্থাৎ এফ বিন্দুতে উৎপাদনকারীর ভারসাম্য উপকরণ সংমিশ্রণ নির্ধারিত হয়েছে, সেই এফ বিন্দুতে সম উৎপাদন রেখা এবং সমখরচ রেখা পরস্পর কি করেছে, স্পর্শ করেছে। এই যে এই স্পর্শ বিন্দুটা হচ্ছে আমাদের ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত। পাশাপাশি আমরা আরেকটা বিষয় দেখছি যে আমাদের সমখরচ রেখা ভারসাম্য বিন্দুতে মূল বিন্দুর দিকে বা কেন্দ্রবিন্দুর দিকে উত্তল আকৃতির, কেন্দ্রবিন্দুর দিকে কি আকৃতির, উত্তল আকৃতির। আমরা জানি চাঁদের মতো থাকলে উত্তল আকৃতির, উল্টা চাঁদ হলে অবতল আকৃতির, এটা হচ্ছে অবতল, এটা হচ্ছে উত্তল আকৃতির। অতএব এই যে মূলবিন্দু বা কেন্দ্রবিন্দু থেকে উত্তল আকৃতির হতে হবে, এটা হচ্ছে ভারসাম্যের পর্যাপ্ত শর্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ন্যূনতম ব্যয় বা নির্দিষ্ট উৎপাদনে একজন উৎপাদনকারী ভারসাম্য সংমিশ্রণ কীভাবে নির্ধারিত হয় সেটা আমরা কী করলাম, আমরা আলোচনা করলাম। এখন আসো আমি এই চিত্রটা কী করবো দেখাবো, ই তারপরে এটা এফ, তারপরে এটা হচ্ছে কত, জি, ঠিক আছে। এখন আসো আমি এই বিন্দুটা ইয়ে করব। দেখো এখানে হচ্ছে এ বি একটা নির্দিষ্ট পরিমাণ খরচ কি করে নির্দেশ করে,
এই নির্দিষ্ট পরিমাণ খরচে উৎপাদনকারীকে উৎপাদন করতে হবে। একজন উৎপাদনকারী চাইবে এই নির্দিষ্ট খরচে সবচেয়ে বেশি উৎপাদন করা, সর্বোচ্চ উৎপাদন করা। এই সর্বোচ্চ উৎপাদন করার জন্য সে উপরের সম উৎপাদন রেখায় যেতে চাইবে। কোথায় যেতে চাইবে? উপরের সম উৎপাদন রেখায় যেতে চাইবে। আমরা দেখতে পাচ্ছি চিত্রে IQ2 সবচেয়ে উপরের সম উৎপাদন রেখা নির্দেশ করে, মানে সবচেয়ে বেশি উৎপাদন নির্দেশ করে। কিন্তু AB সম উৎপাদন রেখার মাধ্যমে IQ2 সম উৎপাদন রেখার কোনো বিন্দুতে পৌঁছা সম্ভব নয়, কোনো বিন্দুতে পৌঁছা সম্ভব নয়। অতএব যে AB সমখরচ রেখার মাধ্যমে আমরা IQ2 সম উৎপাদন রেখায় উৎপাদন করার কোনো স্বপ্ন কি দেখব না। যেমন মনে করো আমার পকেটে আছে কত টাকা, 200 টাকা। পকেটে কত টাকা আছে? 200 টাকা। এখন যদি আমি যদি মনে করি এই 200 টাকা দিয়ে আমি শেরাটনে কি করব, লাঞ্চ করব, সেই স্বপ্ন দেখাটা আমার কি হবে, ঠিক হবে না। শেরাটনে 200 টাকা দিয়ে লাঞ্চ করা কি সম্ভব কি নয়। বরং আমাকে চিন্তা করতে হবে পকেটে কত টাকা আছে, 200 টাকা। এই 200 টাকার ভিতরে এমন একটা রেস্টুরেন্ট বেছে নিতে হবে যে রেস্টুরেন্টে 200 টাকাতে খুব তৃপ্তি সহকারে কি করতে পারি, আমি খেতে পারি, ঠিক আছে, ওইখানে উপযোগ সর্বোচ্চ করতে হবে। আমাকে শেরাটনের স্বপ্ন দেখে সোনারগাঁ হোটেলের স্বপ্ন দেখলে আমার কি হবে না। ঠিক একইভাবে এই AB সমখরচ রেখার মাধ্যমে IQ2 সম উৎপাদন রেখায় যাওয়ার স্বপ্ন দেখলে হবে না, এটা অনেক উপরে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি আমরা E বিন্দুতে, F বিন্দুতে, G বিন্দুতে উৎপাদন করতে পারি। এবং লক্ষণীয় বিষয়, E বিন্দু, F বিন্দু, G বিন্দু প্রত্যেকটা বিন্দুর উৎপাদন খরচ সমান। লক্ষণীয় বিষয়, E বিন্দু, F বিন্দু এবং G বিন্দু প্রত্যেকটা বিন্দুর উৎপাদন খরচ সমান। আমি উৎপাদন খরচ সমান এটা কিভাবে বললাম, আমি কিভাবে বললাম উৎপাদন খরচ সমান? এর কারণ হচ্ছে E বিন্দু, F বিন্দু, G বিন্দু AB সমখরচ রেখায় অবস্থিত। আমরা জানি সমখরচ রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন কি হয়, উৎপাদন খরচ সমান হয়, উৎপাদন খরচ সমান হয়। এই জন্য E বিন্দু, F বিন্দু, G বিন্দুতে উৎপাদন খরচ কি হয়েছে, সমান হয়েছে। যেহেতু প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন খরচ সমান হয়েছে, সেহেতু উৎপাদনকারী E, F এবং G বিন্দুর প্রতি নিরপেক্ষ থাকবে? G না, সে নিরপেক্ষ থাকবে না, ঠিক আছে। সে দেখবে কি, সে দেখবে যে তিনটাতে উৎপাদন খরচ সমান, তাহলে সে দেখবে কোনটাতে উৎপাদন বেশি, সে দেখবে কোনটাতে উৎপাদন বেশি। যেমন দেখো যে E বিন্দুতে এবং G বিন্দুতে উৎপাদন সমান, E বিন্দুতে, G বিন্দুতে উৎপাদন সমান। আমি কিভাবে বললাম, আমি বলেছি এইভাবে E বিন্দু আর G বিন্দু IQ1 সম উৎপাদন রেখায় অবস্থিত। অর্থাৎ E বিন্দু এবং G বিন্দুতে উৎপাদন কি সমান, আশা করি বুঝতে পেরেছ। F বিন্দুর উৎপাদন E বিন্দু এবং G বিন্দু হতে বেশি, F বিন্দুর উৎপাদন E বিন্দু এবং G বিন্দু হতে বেশি। কিভাবে বললাম, কারণ F বিন্দুটা IQ0 সম উৎপাদন রেখায় অবস্থিত এবং IQ0 সম উৎপাদন রেখা IQ1 সম উৎপাদন রেখার উপরে অবস্থিত। IQ0 সম উৎপাদন রেখা কার? IQ1 সম উৎপাদন রেখার উপরে অবস্থিত। এই জন্য F বিন্দুতে উৎপাদন E এবং G বিন্দু হতে বেশি। তাহলে আমরা কি দেখছি, এই তিনটা বিন্দুতে প্রোডাকশন কস্ট সেম, কিন্তু F বিন্দুতে উৎপাদন বেশি। অর্থাৎ একজন উৎপাদনকারী F বিন্দু উৎপাদনের ক্ষেত্রে বাছাই করবে। এই F বিন্দুতে আমার শ্রমের পরিমাণ হচ্ছে OL0, আমার মূলধনের পরিমাণ হচ্ছে OK0। নাম দিলাম আরে OL0, OK0, এখানে যে নামটা দিয়েছে এখানে একই নাম দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে OL0 হচ্ছে আমার, আর OK0 হচ্ছে আমার শ্রম এবং মূলধনের ভারসাম্য সংমিশ্রণ, শ্রম এবং মূলধনের ভারসাম্য সংমিশ্রণ। অর্থাৎ এই F বিন্দুতে দুটি উপকরণের ভারসাম্য সংমিশ্রণ কি হয়েছে, নির্ধারিত হয়েছে। যেখানে উৎপাদনকারীর ভারসাম্য সংমিশ্রণ নির্ধারিত হয়েছে সেখানে ভালো করে লক্ষ্য করো IQ0 সম উৎপাদন রেখা আর AB সমখরচ রেখা স্পর্শ করেছে। যে বিন্দুতে উৎপাদনকারীর ভারসাম্য উপকরণ সংমিশ্রণ নির্ধারিত হয়েছে সেই বিন্দুতে IQ0 সম উৎপাদন রেখা এবং AB
সমকরচ রেখা পরস্পর স্পর্শ করেছে, ঠিক দেখো তো মিল আছে কিনা, সহউৎপাদন রেখা আর সমকরচ রেখা কি করেছে, স্পর্শ করেছে। তাহলে ভারসাম্য অর্জনের প্রয়োজনীয় শর্ত হচ্ছে সহউৎপাদন রেখা এবং সমকরচ রেখা পরস্পর কি করা, স্পর্শ করা। এইটা যে রেজাল্ট দিচ্ছে এইটাও একই রেজাল্ট দিচ্ছে, অর্থাৎ প্রয়োজনীয় শর্ত উভয় ক্ষেত্রে একই। আবার দেখো পর্যাপ্ত শর্ত হচ্ছে ভারসাম্য বিন্দুতে সমউৎপাদন রেখা মূলবিন্দুর দিকে বা কেন্দ্রবিন্দুর দিকে উত্তল আকৃতির হতে হবে। এখানে দেখো ভারসাম্য বিন্দুতে সমউৎপাদন রেখা মূলবিন্দু থেকে মানে কেন্দ্রবিন্দু থেকে উত্তর আকৃতির হতে হবে, ঠিক আছে। তাহলে পর্যাপ্ত শর্ত এইটার ক্ষেত্র যা এইটার ক্ষেত্র তা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন একটা কথা অত্যন্ত স্পষ্টভাবে বলতে পারি, সেটা হচ্ছে ন্যূনতম ব্যয় অথবা নির্দিষ্ট উৎপাদন করতে গেলে অথবা নির্দিষ্ট ব্যয়ে একজন উৎপাদনকারী তখনই ভারসাম্য লাভ করে যখন সমউৎপাদন রেখা এবং সমখরচ রেখা যে বিন্দুতে কি করে, স্পর্শ করে। সেটা হচ্ছে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত। পর্যাপ্ত শর্ত হচ্ছে ভারসাম্য বিন্দুতে স্পর্শ বিন্দুতে সমউৎপাদন রেখা কেন্দ্রবিন্দু বা মূল বিন্দুর দিকে কঠোরভাবে উত্তল আকৃতির হতে হবে, এটা হচ্ছে কি, পর্যাপ্ত শর্ত। এখন আসুন একটা কথা বলি, এই যে স্পর্শ বিন্দুতে আমরা কি জানি, দুটো রেখার ঢাল হয়, দুটো রেখার ঢাল সমান হয়। এই যে সমউৎপাদন রেখা আর বাজার রেখা যে বিন্দুতে কি করে, স্পর্শ করে, সেই বিন্দুতে উভয় রেখার ঢাল কি হয়, সমান হয়। আমরা জানি সমউৎপাদন রেখার ঢাল হলো, মাইনাস কত, MPPL বাই MPPK। আমরা জানি সমউৎপাদন রেখার ঢাল হলো MPPL বাই MPPK। এটা আমি যে সমউৎপাদন রেখার ক্ষেত্রে যে ক্লাসটা নিয়েছিলাম তার প্রথম বৈশিষ্ট্য যে সমউৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী, সেখানে কিন্তু আমি গাণিতিকভাবে সমউৎপাদন রেখার ঢাল কী করেছিলাম, বের করেছিলাম, এবং সমউৎপাদন রেখার ঢাল আমি -MPPL বাই MPPK বের করেছি। এটা তোমাকে বের করে দেখাতে হবে, দেখালে ভালো, না দেখালে তো চলবে, আর দেখাও যদি তাহলে এতটুকু গাণিতিক কাজ হয়ে গেল, নাম্বার খুব দ্রুত কি হয়ে যাবে, বেড়ে যাবে। তারপর বলবা যে তোমার সমখরচ রেখার ঢাল হচ্ছে মাইনাস কত, PL বাই PK। এই একটু আগে বের করেছি না সমখরচ রেখার ঢাল, দুইটি উপকরণের মূল্যের অনুপাত, ওই ঠিক যেভাবে CPL ইন্টু L প্লাস PK ইন্টু K লেখে আমি এটা DK বাই DL কী করেছি, বের করেছি, সেভাবে আগে এটা বের করবে। আর এর আগে তুমি কী লেখবা, Q ফাংশন অফ KL DQ টু লিখে যেভাবে কী করেছিলাম সমউৎপাদন রেখার ঢাল বের করেছিলাম আগের ক্লাসে, সেভাবে এটা বের করবে। তারপর বলবে আমরা দেখতে পাচ্ছি যে প্রয়োজনীয় শর্ত হচ্ছে সমউৎপাদন রেখা আর সমখরচ রেখা যে কোনো চিত্র থাকাও যে পরস্পর কী করে, স্পর্শ করে ভারসাম্য বিন্দুতে, অর্থাৎ ভারসাম্য বিন্দুতে উভয় রেখার ঢাল সমান, ঠিক আছে। দুই মাইনাস ক্যান্সেল করে দাও, তাহলে আমি কী দেখতে পারি, MPPL বাই MPPK, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার ডিভাইডেড বাই মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল ইকুয়াল টু PL বাই PK। অর্থাৎ আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি দুইটি উপকরণের প্রান্তিক উৎপাদনশীলতার অনুপাত এবং দুটি উপকরণের মূল্যের অনুপাত পরস্পর সমান হলে, পরস্পর সমান হলে একজন উৎপাদনকারীর ভারসাম্য উপকরণ সংমিশ্রণ নির্ধারিত হয়, এবং এটা হচ্ছে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত। তাহলে ভারসাম্য উপকরণ সংমিশ্রণের প্রয়োজনীয় শর্ত হচ্ছে দুইটি উপকরণের প্রান্তিক উৎপাদনশীলতার অনুপাত এবং দুটি উপকরণের মূল্যের অনুপাত পরস্পর সমান হতে হবে। আর পর্যাপ্ত শর্ত হলো সমউৎপাদন রেখা কেন্দ্রবিন্দুর দিকে কি হতে হবে, উত্তর আকৃতির হতে হবে, অর্থাৎ D²K/DL²0। এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত যে কোট মানে উত্তর আকৃতি হতে হবে, D²K/DL² মানে দ্বিতীয় অন্তর্কলন গ্রেটার দেন কি হতে হবে, জিরো হতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি কী করলাম আজকের কি ক্লাসে কী করলাম, আমি আলোচনা করলাম, ঠিক আছে। আমি একটু বলছি যে আমরা কেউ যদি আনসারটা রেডি করতে চাই কীভাবে রেডি করতে পারি, যদি এইটা যদি আসে তাহলে আমি কী লিখবো, যে একটি নির্দিষ্ট উৎপাদনে অথবা ন্যূনতম ব্যয়ে একজন উৎপাদনকারীর ভারসাম্য উপকরণ
সংমিশ্রণ কিভাবে নির্ধারিত হয় তা নিম্নের চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হলো। চিত্র আঁকলাম, চিত্রে কে বললাম এখানে ভূমি অক্ষে শ্রমের পরিমাণ এবং লম্ব অক্ষে মূলধনের পরিমাণ ধরা হয়েছে। চিত্রে সি ডি এ বি এবং ই এফ সমখরচ রেখা নির্দেশ করে এবং উপরের সমখরচ রেখা অধিক খরচ কি করে প্রকাশ করে। আই কিউ হচ্ছে একটি সমউৎপাদন রেখা, এই মনে করি এই সমউৎপাদন রেখা 1000 একক উৎপাদন নির্দেশ করে। আমরা দেখতে পাচ্ছি এই সিডি সমখরচ রেখার মাধ্যমে আইকু সমউৎপাদন রেখার 1000 একক উৎপাদন করা সম্ভব নয়। চিত্র হতে দেখা যায় উৎপাদনকারী ই এফ জি বিন্দুতে উৎপাদন করতে পারে, এক্ষেত্রে ই এফ জি প্রত্যেকটা বিন্দু 1000 একক উৎপাদন নির্দেশ করে। ই চিত্র হতে স্পষ্ট ই এবং জি বিন্দুতে উৎপাদন খরচ পরস্পর সমান যেহেতু তারা ই এফ সমখরচ রেখায় অবস্থিত। অন্যদিকে এফ বিন্দুতে উৎপাদন খরচ সবচেয়ে কম, অন্যদিকে এফ বিন্দুতে উৎপাদন খরচ সবচেয়ে কম, অন্যদিকে এফ বিন্দুতে উৎপাদন খরচ ই এবং জি বিন্দু হতে কম কারণ এফ বিন্দুর সমখরচ রেখা এ বি ই এফ সমখরচ রেখার নিচে অবস্থান করে। ঠিক আছে, অতএব উৎপাদনকারী একই উৎপাদন কম খরচে করার কারণে এফ বিন্দুতে উৎপাদন করবে, ফলে এফ বিন্দুতে উৎপাদনকারীর ভারসাম্য উপকরণ সংমিশ্রণ নির্ধারিত হবে। চিত্র অনুযায়ী ভারসাম্য উপকরণ সংমিশ্রণ হল শ্রমের পরিমাণ ওয়েল নট, মূলধনের পরিমাণ অকে নট। আমরা দেখতে পাচ্ছি ভারসাম্য বিন্দুতে সমউৎপাদন রেখা এবং সমখরচ রেখা পরস্পর স্পর্শ করেছে, এটি হচ্ছে ভারসাম্য অর্জনের প্রয়োজনীয় শর্ত। আবার ভারসাম্য বিন্দুতে সমউৎপাদন রেখা মূল বিন্দুর দিকে কঠোরভাবে উত্তর আকৃতির হয়েছে, এটা হচ্ছে ভারসাম্যের পর্যাপ্ত শর্ত। ঠিক আছে, এই বিষয়টি নিম্নে গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো বলে এই যে এই সমউৎপাদন রেখার ওই কিউবিকুলার ফাংশন কে এল হতে এই ঢালটা বের করবে, এরপর সমখরচ রেখা হতে এই ঢালটা বের করবে, সমান করবে, এটা বের করবে, এটা বের করে বলবে। অতএব দেখা গেল ভারসাম্য অর্জনের ভারসাম্য উপকরণ সংমিশ্রণ নির্ধারণের প্রয়োজনীয় শর্ত হলো দুইটি উপকরণের প্রান্তিক উৎপাদনশীলতার অনুপাত এবং দুইটি উপকরণের মূল্যের অনুপাত পরস্পর সমান হতে হবে। পর্যাপ্ত শর্ত হলো ডি স্কয়ার কে বাই ডি এল স্কয়ার গ্রেটার দেন জিরো হতে হবে। মামলা শেষ। যদি বলে একটা নির্দিষ্ট বয়ে ভারসাম্য উপকরণ সংমিশ্রণ নির্ধারণ করো, ঠিক আছে, তখন আমি বলবো একটি নির্দিষ্ট বয়ে উৎপাদনকারীর ভারসাম্য উপকরণ সংমিশ্রণ কিভাবে নির্ধারিত হয় এটি নিম্নে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হলো। চিত্রে ভূমি অক্ষে শ্রমের পরিমাণ এবং লম্ব অক্ষে মূলধনের পরিমাণ ধরা হয়েছে। আই কিউ ওয়ান, আই কিউ নট, আই কিউ টু তিনটি সম উৎপাদন রেখা এবং এক্ষেত্রে সবচেয়ে উপরের সম উৎপাদন রেখা অধিক উৎপাদন নির্দেশ করে। এ বি একটি নির্দিষ্ট ব্যয় প্রকাশ করে। চিত্র হতে দেখা যায় যে এ বি সমখরচ রেখা যে ব্যয় নির্দেশ করে তার মাধ্যমে সবচেয়ে উপরের সম উৎপাদন রেখা আই কিউ টুতে পৌঁছা সম্ভব নয়। অতএব আই কিউ টুতে উৎপাদনকারীর উৎপাদন করা সম্ভব হবে না। চিত্র হতে দেখা যায় যে উৎপাদনকারী ই এফ এবং জি বিন্দুতে উৎপাদন করতে পারে এবং এই তিনটি বিন্দুতে উৎপাদন খরচ সমান হবে কারণ এই তিনটি বিন্দু একই সমখরচ রেখা এ বিতে অবস্থিত। চিত্র হতে আরও দেখা যায় যে ই এবং জি বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান কারণ এরা আই কিউ ওয়ান সম উৎপাদন রেখায় অবস্থিত। এফ বিন্দু আই কিউ নট সম উৎপাদন রেখায় উপর অবস্থিত এবং আই কিউ নট সম উৎপাদন রেখা আই কিউ ওয়ানের উপরে অবস্থিত হওয়ার কারণে এফ বিন্দুর উৎপাদন ই এবং জি বিন্দু হতে বেশি হবে। তাহলে দেখা যাচ্ছে যে ই এফ জি এই তিনটি বিন্দুতে একই খরচ হওয়া সত্ত্বেও যেহেতু এফ বিন্দু উপরের সম উৎপাদন রেখায় অবস্থিত হওয়ার কারণে অধিক
উৎপাদন নির্দেশ করে, সেহেতু উৎপাদনকারী এফ বিন্দুতে উৎপাদন করবে, অর্থাৎ এফ বিন্দুতে তার ভারসাম্য উপকরণ সংমিশ্রণ নির্ধারিত হবে। চিত্র হতে দেখা যায় যে এক্ষেত্রে ভারসাম্য উপকরণ সংমিশ্রণ শ্রমের পরিমাণ ও এল নট এবং মূলধনের পরিমাণ অ কে নট। চিত্র হতে স্পষ্ট যে ভারসাম্য বিন্দুতে সম উৎপাদন রেখা এবং সমখরচ রেখা পরস্পর স্পর্শ করেছে, এটি হলো ভারসাম্য অর্জনের প্রয়োজনীয় শর্ত। আরও দেখা যায় যে ভারসাম্য বিন্দুতে সম উৎপাদন রেখা মূল বিন্দুর দিকে কঠোরভাবে উত্তর আকৃতির হয়েছে, এটা ভারসাম্য অর্জনের পর্যাপ্ত শর্ত। এখন বিষয়টি নিম্নে বীজগাণিতিকভাবে আলোচনা করা হলো, একই বীজগাণিতিক বিশ্লেষণ। তাহলে দেখো এখানে প্রথম দিকে একটু পার্থক্য আছে, ঠিক আছে, কিন্তু শেষের দিকে পুরাটা কি আছে, মিল আছে। তাহলে আজকে কি কি আলোচনা করলাম, আজকে আলোচনা করলাম যে সমখরচ রেখার ঢাল, দুইটি উপকরণের মূল্যের অনুপাত। আজকে আলোচনা করলাম সমখরচ রেখার ডান দিকে নিম্নগামী এবং সরলাকৃতির হয়। আজকে আলোচনা করলাম একজন উৎপাদনকারীর ভারসাম্য উপকরণ সংমিশ্রণ নির্ধারণ ন্যূনতম ব্যয় অথবা নির্দিষ্ট উৎপাদনে এবং নির্দিষ্ট ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক ক্লাস দেওয়া আছে, সেকেন্ড ইয়ারের গাণিতিক অর্থনীতি কোর্স কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। তারপরে মনে করো সেকেন্ড ইয়ারের মাইক্রো ইকোনমিক্সের উপর অনেক ক্লাস কি করেছি দিয়েছি। দয়া করে প্লে লিস্টে গিয়ে, আমার এই ইউটিউবের ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, প্লে লিস্টে গিয়ে এগুলা কী করে বের করবে। যারা ফার্স্ট ইয়ার আছো তাদের জন্য বলছি, তোমাদের গাণিতিক অর্থনীতির কোর্স কি সে, তোমাদের মৌলিক গণিতের কোর্স শেষ, তোমাদের মৌলিক পরিসংখ্যানের কোর্স কি করেছি শেষ করে ফেলেছি, ঠিক আছে। প্লে লিস্টে গিয়ে দয়া করে কী করবে এগুলো খুঁজে বের করবে। আর মাইক্রো ইকোনমিক্সটা ও মানে ম্যাথ এবং পরিসংখ্যানটা কিন্তু ইয়ার ভিত্তিক প্লে লিস্টে সাজানো আছে, আর মাইক্রো ইকোনমিক্সটা অধ্যায় ভিত্তিক আছে। দয়া করে সিলেবাসটা জানো, তারপর প্লে লিস্ট হতে সাবজেক্টগুলো মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সটা কী করে খুঁজে কী করো বের করো। মাস্টার্সের যারা আছো তারা দেখবে যে প্লে লিস্টে গিয়ে তোমাদের যে মাইক্রো ইকোনমিক্স, তোমাদের যে মাইক্রো ইকোনমিক্স প্লে লিস্টে গিয়ে খুঁজে কী করবে বের করবে, ঠিক আছে। এবং দেখো যে আমি তোমাদের যে ফ্যাক্টর মার্কেটের ক্লাসটা দিচ্ছি, যেটা হচ্ছে সেকেন্ড ইয়ার এবং মাস্টার্সের জন্য রিলেটেড কন্টিনিউ, এটা চলছে। এরপর দেখো কল্যাণ অর্থনীতি ক্লাস দিয়ে ফেলেছি, ডিফারেন্স কার্ভের ক্লাস দিয়েছি, পর্যায়ক্রমে দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তোমরা মাঝে মাঝে যখন বলো যে স্যার দুইটা ক্লাস পেয়েছি বাকি ক্লাসগুলো কি পাই নাই, তখন আমার বড়ই কি লাগে, দুঃখ লাগে। দুঃখ লাগে এই জন্য যে তোমরা 19-20 বছরের স্টুডেন্ট, তোমরা তো প্রযুক্তি আমার চেয়ে কি করবা বেশি জানবা, তোমরা তো আগে কিভাবে প্লে লিস্টটিকে সার্চ করতো এটা তো তোমাকে জানতে হবে। তুমি যদি না জানো তাহলে তুমি এক কাজ করো, তোমার বন্ধু বান্ধবের কি করো হেল্প নাও, হেল্প নিয়ে তুমি কি করো জানো, ঠিক আছে। তুমি আমার ভিডিও একটা ক্লাস দেখে ফেললে, কিন্তু আসলে তুমি আমার চ্যানেলের ভিতরে যেতে পারো নাই। আমার চ্যানেলের ভিতরে তোমাকে কি করতে হবে, যেতে হবে। তুমি দেখো একটা লগো আছে আমার, ঠিক আছে, একটা ছোট্ট মেয়ের ছবি আছে, ওখানে প্রেস বা ক্লিক করলে আমার চ্যানেলের ভিতরে যাবে। উপরে দেখবে হোম লেখা আছে, ভিডিও লেখা আছে, প্লে লিস্ট লেখা আছে। তুমি প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে দেখবে ওখানে অধ্যায় ভিত্তিক কেয়ার ভিত্তিক ক্লাসগুলো সাজানো আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।